বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই, পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। মাগো মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই, সেদিন হতে কেন মার দিদির না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মার দিদি আসে না কো, আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। বলমা বলমা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে, কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে, আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে। ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারা স্নেমা পুকুর থেকে আনবি যখন জল, ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল, দিদি এসে শুনবে যখন বলবি কি মা বল। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। লেবুর ধারে পুকুর পাড়ে ঝিঁঝি ডাকে ঝোপে ঝাড়ে, ফুলের গন্ধে ঘুম আসে না তাইতে জেগে রই। রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই। যতীন্দ্রমোহন বাগচি 1978 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন এই মহান কবি, কাজলা দিদির কবি। তিনি বহুমাত্রিক সাহিত্য পত্রিকায় গঠনমূলক অবদান রেখেছেন। 1909 থেকে 1913 সাল পর্যন্ত মানসী পত্রিকার সম্পাদক ছিলেন যতীন্দ্রমোহন বাগচি। 1921-22 সালে তিনি যমুনা পত্রিকার যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করেছেন। 1947-48 পূর্বাচল পত্রিকার মালিক এবং সম্পাদক ছিলেন। তার রচনায় সমকালীন রবীন্দ্র সাহিত্যের প্রভাব লক্ষ্য করা যায়। তাকেই রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের একজন প্রধান সাহিত্যিক হিসেবে বিবেচনা করা হয়। যতীন্দ্রমোহন বাগচি নদিয়া জেলার জমশেদপুরে জমিদার পরিবারে বর্তমান বাগচি জমশেদপুর জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বলাগড় গ্রাম হুগলি। তিনি কলকাতার ডাফ কলেজ থেকে এখন স্কটিশ চার্চ কলেজ তার প্রথম ডিগ্রি নিয়েছিলেন। বাগচি সারদাচরণ মিত্রের ব্যক্তিগত সচিব রূপে কর্মজীবন শুরু করেন। পরে কলকাতা কর্পোরেশনে নাটোর মহারাজের ব্যক্তিগত সচিব ও জমিদারির সুপারিনটেনডেন্ট পদে এবং পরে কর কোম্পানি ও FN গুপ্ত কোম্পানির ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন। পল্লীপ্রীতি যতীন্দ্রমোহন বাগচির কবি মানুষের একটি প্রধান বৈশিষ্ট্য। পথের পাঁচালীর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও কবি জীবনানন্দ দাশের মতো তার কাব্যবস্তু নিসর্গ সৌন্দর্যে চিত্ররূপময়। গ্রাম বাংলার শ্যামল স্নিগ্ধ রূপ উন্মোচনে তিনি প্রয়াসী হয়েছেন। গ্রাম জীবনের অতি সাধারণ বিষয় ও সুখ দুঃখ তিনি সহজ সরল ভাষায় সহৃদয়তার সঙ্গে তাৎপর্যমণ্ডিত করে প্রকাশ করেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহের মধ্যে রয়েছে লেখা 1906, রেখা 1910, অপরাজিতা 1915, বন্ধুর দান 1918, জাগরণী 1922, নীহারিকা 1927, মহাভারতী 1936, কাব্যমালঞ্চ, নাগকেশর, পাঞ্চজন্য, পথের সাথী প্রভৃতি। তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে কাজলা দিদি অন্যতম। এছাড়াও রয়েছে শিকল, অন্ধবধু, হাট প্রভৃতি। আজ 27 নভেম্বর, কাজলা দিদির কবি যতীন্দ্রমোহন বাগচির শুভ জন্মদিন। জন্মদিনে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।